হাই ফ্রেন্ডস, আমি জিতেন্দ্রনাথ জানা। স্বাধীনতার 75 বছর উপলক্ষে তোমাদের সাথে আজ অঙ্কের ভীষণ সুন্দর তিনটে ফ্যাক্ট শেয়ার করব। আসলে আজ আমরা 25টা করে বিন্দুর তিনটে ছবি নিয়ে তার মধ্যে অসাধারণ কিছু শেখার চেষ্টা করব। প্রথমে আমরা এই ছবিটাতে আসি। যদি তোমাদেরকে বলি এখানে কটা বিন্দু দেখতে পাচ্ছ, সবাই বলবে 5×5, 25টা বিন্দু দেখতে পাচ্ছি। আসলে এটা অনেকগুলো সংখ্যার একটা সুন্দর যোগফলের ছবি। এটা হলো 1+2+3+4+5+4+3+2+1 এর যোগফল। তোমরা বলবে কই, দেখতে পাচ্ছি না তো। তাহলে চলো দেখে নিই। এই কর্ণগুলোর দিকে দেখো, 1+2+3+4+5+4+3+2+1। যদি আমরা 1 থেকে 5 পর্যন্ত গিয়ে আবার 1-এ ফিরে আসি, তাহলে এই 25টা বিন্দু থেকে আমরা যোগফল পাবো 5 স্কোয়ার, অর্থাৎ 25। কি অসাধারণ, তাই না? এইভাবে যদি আমরা আরও আগে চিন্তা করি এবং 1+2+3 করে 10 পর্যন্ত যাই, আবার সেখান থেকে 1-এ ফিরে আসি, তাহলে এই সংখ্যাগুলোর যোগফল কত হবে? যোগফল হবে 10 স্কোয়ার, অর্থাৎ 100। এটাকে যদি আমরা আরও আগে নিয়ে যেতে পারি, যদি 1 থেকে প্রথম 1000 সংখ্যা পর্যন্ত গিয়ে আবার 1-এ ফিরে আসি, তাহলে এই সংখ্যাগুলোর যোগফল কত হবে? যোগফল হবে 1000 স্কোয়ার, অর্থাৎ 1 মিলিয়ন। আর যদি আমরা 1 থেকে 1 মিলিয়ন পর্যন্ত যাই এবং আবার 1-এ ফিরে আসি, তাহলে এই সংখ্যাগুলোর যোগফল কত হবে? যোগফল হবে 1 মিলিয়ন স্কোয়ার, অর্থাৎ 1 ট্রিলিয়ন। কি অসাধারণ, তাই না? শুধু 25টা বিন্দুর মধ্যে থাকা প্যাটার্নকে লক্ষ্য করে তোমরা কত সহজেই বড় বড় ক্যালকুলেশন করতে শিখে গেলে। এবার পরের 25টা বিন্দুর ছবিতে আসি। এই 25টা বিন্দুকে জাস্ট 8টা সরলরেখা দিয়ে যুক্ত করতে হবে। তবে হ্যাঁ, যুক্ত করার জন্য কিছু শর্ত আছে। একবার যদি যুক্ত করতে শুরু করো, তাহলে আর তুমি পেন তুলতে পারবে না। আর একটা সরলরেখাংশ যেখানে শেষ হবে, সেখান থেকে দ্বিতীয়টা শুরু করতে হবে। কোনো রেখার উপর দিয়ে একাধিকবার দাগ কাটা চলবে না, আর কোনো রেখাকে যতবার খুশি ছেদ করা যাবে। একটু ভেবে নাও কাজটা তোমরা কীভাবে করবে। অ্যাকচুয়ালি এটার অনেকগুলো সলিউশন আছে। এটা সলভ করার জন্য তোমাদেরকে বক্সের বাইরে গিয়ে ভাবতে শিখতে হবে। দেখো, আমরা এইভাবে করতে পারি। প্রথমে 1টা রেখাংশ নিলাম, এইভাবে 2টো রেখাংশ নিলাম, 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। যদি এইভাবে রেখাংশগুলো টানি, তাহলে 25টা বিন্দুকে মাত্র 8টা সরল রেখাংশ দিয়েই যুক্ত করা যাবে। এবার তৃতীয় 25টা বিন্দুর ছবিতে আসি এবং আরও অসাধারণ একটা প্যাটার্ন দেখার চেষ্টা করি। এই দেখো, 1টা ডট, 3টে ডট, 5টা ডট, 7টা ডট, 9টা ডট। এই 1, 3, 5, 7, 9, এরা হলো প্রথম 5টা বিজোড় সংখ্যা, অর্থাৎ প্রথম 5টা বিজোড় সংখ্যার যোগফল কত হবে? ছবিটা দেখেই আমরা বলে দিতে পারবো, যোগফল হবে 5 স্কোয়ার, অর্থাৎ 25। এখানেই থেমে না থেকে আমরা আরও আগে চিন্তা করতে পারি। প্রথম 1000 বিজোড় সংখ্যার যোগফল কত হবে? যোগফল হবে 1000 স্কোয়ার, 1 মিলিয়ন। আর প্রথম 1 মিলিয়ন বিজোড় সংখ্যার যোগফল কত হবে? যোগফল হবে 1 মিলিয়ন স্কোয়ার, 1 ট্রিলিয়ন। কি অসাধারণ, তাই না? সবাইকে স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে প্রচুর লাইক করো, শেয়ার করো। এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটা প্রেস করে নিও, কারণ এর ফলে নোটিফিকেশান পাঠানোর দায়িত্ব ইউটিউব নিয়ে নেয়। থ্যাংক ইউ।